জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর অনার্স পেতে গেলে তোমরা এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবে। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এই মুহূর্তে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের মধ্যেই একটা লক্ষ্য রয়েছে যে উচ্চ মাধ্যমিকের পর আমাকে অনার্স পেতেই হবে। কিন্তু এই প্রতিযোগিতার বাজারে কেউ অনার্স পাবে, কেউ পাবে না। আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণরূপে আমি গাইড করব অনার্স পেতে গেলে এখন থেকে কিভাবে পড়াশোনা করা উচিত, আর সেই সঙ্গে আরও আলোচনা করব বাংলা বা ইংরেজি বিষয়টি কি অ্যাডিশনাল হতে পারে, বা অনার্স পেতে গেলে আমাদের সমস্ত সাবজেক্টগুলিকেই গুরুত্ব দিয়ে পড়া উচিত, নাকি যে বিষয়টিতে আমি অনার্স নেবার টার্গেট করছি সেই বিষয়টিকে বেশি জোর দিয়ে পড়ব, আমি কি অ্যাডিশনাল সাবজেক্টটিকে গুরুত্ব দিয়ে পড়ব নাকি সেটাকে বাদ দিয়ে পড়ব, এই সমস্ত বিষয়গুলি নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে আমাদের দেখানো পথ তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা অনার্স পাবেই পাবে। তাই ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। তবে চলে আসি আমরা আমাদের আলোচনায়। তোমাদের মধ্যে অনেকেই এখন থেকে একটা বিষয়ে অনার্স নেওয়ার টার্গেট নিয়েছো, এবং সেই বিষয়টিকেই দেখা যায় অনেক ছাত্রছাত্রী সেই একটা বিষয়কেই ঘুরে ঘুরে পড়ে এবং বাকি বিষয়গুলির উপরে তেমন গুরুত্ব দেয় না। এক্ষেত্রে আমাদের প্রথমেই জানা দরকার অনার্স পেতে গেলে তার পদ্ধতিটা কী, অর্থাৎ কলেজগুলি মেরিট লিস্ট বানায় কীভাবে, এই বিষয়টি আমাদের অবশ্যই এখন থেকে জানা দরকার। আমরা যদি এই বিষয়টি না জানি তাহলে হয়তো আমরা এখনই ভুল করব। তো তোমাদেরকে এই বিষয়টি জানিয়ে রাখি, তোমাদের মেরিট লিস্ট বানানো হয় তোমার যে মোট প্রাপ্ত নম্বর তার সঙ্গে যোগ করা হয় তোমার পছন্দের বিষয়টিকে, অর্থাৎ তুমি যে বিষয়ে অনার্স নিতে চাও সেই বিষয়টি যোগ করা হয়, দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হয়। তো এক্ষেত্রে আমরা একটা দৃষ্টান্ত দেব। যেমন ধরো এক্স এবং ওয়াই দুজন স্টুডেন্ট, এর মধ্যে এক্স সব বিষয়গুলিকে সমান গুরুত্ব দিয়ে পড়েছে এবং সে মোটের উপরে নম্বর পেয়েছে 400, আর ধরে নিলাম সে বাংলা বিষয়ে অনার্স নিতে চায় আর বাংলা বিষয়ে তার নম্বর হয়েছে 70। তাহলে তার অনার্সের যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেক্ষেত্রে তার স্কোর হবে 400+70। আর একজন স্টুডেন্ট ওয়াই, সে শুধুমাত্র বাংলার উপরেই টার্গেট নিয়েছে, কারণ সে বাংলা অনার্স করবে আগে থেকেই এবং বাংলা সাবজেক্টটিকে সবচেয়ে বেশি করে পড়ে, বাকি সাবজেক্টগুলিকে তেমন গুরুত্ব দেয়নি। এক্ষেত্রে সে নম্বর পেয়েছে মোট প্রাপ্ত নম্বর 350, আর সে বাংলায় পেয়েছে 98। তাহলে তার যে স্কোর হবে 448। তাহলে পরে যে একটি সাবজেক্টের উপরে জোর দিয়ে পড়লো তার স্কোর হলো 448, আর যে সব বিষয়গুলিকে ভালোভাবে পড়লো কিন্তু তার টার্গেটের মানে যে বিষয়ে অনার্স করবে সেই অনার্সের বিষয়টিতে নাম্বার পেয়েছে কিন্তু কম, 70, তবুও কিন্তু মেরিট লিস্টে তার নাম উপরে থাকবে, অর্থাৎ তার অনার্স পাওয়ার সম্ভাবনাই এখানে বেশি থাকবে। যে কারণে আমাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে, যে বিষয়ে তুমি অনার্স নেবে শুধু সেই বিষয়টিকে জোর দিয়ে পড়লেই হবে না, আমাদের মোট প্রাপ্ত নম্বরটিকে বাড়াতে হবে, এটা হবে আমাদের উচ্চ মাধ্যমিকের মূল লক্ষ্য। এবারে আমি আসব তোমাদের মোট প্রাপ্ত নম্বরকে বাড়ানোর কৌশলগুলি নিয়ে আলোচনা করব, কিভাবে মোট প্রাপ্ত নম্বরকে বাড়ানো যায়। প্রথমেই তোমাকে বুঝে নিতে হবে যে তোমার যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির মধ্যে স্কোরিং পেপার কোনগুলি, অর্থাৎ কোন বিষয়গুলিতে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায়। যেমন ধরো দর্শন বা ভূগোল, এই সাবজেক্টগুলিতে সাধারণত দেখা যায় 98-99 নম্বর কিন্তু পাওয়া যায়, বা অনেক সময় 100-100 পাওয়া যায়। তো এই বিষয়ে তোমার কিন্তু লক্ষ্য নেই, তোমার লক্ষ্য হলো বাংলায় অনার্স করবে বা অন্য কোনো বিষয়ে অনার্স করবে,
কিন্তু এই সাবজেক্টগুলিকে তোমরা একটু অবহেলা করো এবং তোমার পছন্দের বিষয়টিকে বেশি জোর দিয়ে পড়ো। এখানে তোমাদেরকে স্কোরিং পেপারগুলিকে প্রথমে দেখতে হবে, কারণ আমার অনার্স পাওয়ার ক্ষেত্রে স্কোর তৈরি হবে মোট নম্বরের উপরে। তাই তুমি যদি দর্শন বা ভূগোলে নম্বর বেশি পাও তাহলে সেটাও অনার্স পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। সহজেই আমাদের স্কোর বাড়বে যে সাবজেক্টগুলিতে, সেই সাবজেক্টগুলিকে অবশ্যই আমরা একটু বেশি সময় দেব। আর সেই সঙ্গে আর একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের স্কোর বাড়ানোর আর একটা পদ্ধতি হলো অ্যাডিশনাল। তোমাদের মধ্যে অনেকেই আছে যে আমি যে বিষয়টিতে অনার্স নেব সেই বিষয়টিকে জোর দিয়ে পড়ব এবং সেই বিষয়টিতে সবচাইতে ভালো রেজাল্ট করব, 98, 99 বা 100, 100, তাহলে আমি খুব সহজে অনার্স পাব। কিন্তু তেমনটি নয়, এক্ষেত্রে অ্যাডিশনালের একটা বিরাট গুরুত্ব রয়েছে। তুমি যে বিষয়টি অ্যাডিশনাল নিয়েছ সেই বিষয়টিতে যদি বেশি নম্বর পেয়ে যাও এবং দেখা গেল তুমি ইংরেজি বা বাংলাতে কম নম্বর পেয়েছো, অর্থাৎ অ্যাডিশনালের চাইতে ইংরেজি বা বাংলাতে কম নম্বর পেয়েছো, এই ক্ষেত্রে যে রেজাল্ট অর্থাৎ মোট প্রাপ্ত নম্বর করা হবে, অর্থাৎ যোগ করা হবে, বোর্ড যোগ করবে, সেই ক্ষেত্রে তোমার যে 6টা সাবজেক্ট, 5টা হলো মূল সাবজেক্ট আর একটা অ্যাডিশনাল, এই 6টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি আছে যে 5টিতে, সেই 5টির যোগফল হবে তোমার মোট প্রাপ্ত নম্বর। তাহলে তোমার অ্যাডিশনালটিও কিন্তু রেজাল্টের মধ্যে চলে আসছে। ইংরেজিতে তুমি যদি 40 পাও, অ্যাডিশনালে যদি 70 পাও, তাহলে তোমার ইংরেজিটা বাদ যাবে, অর্থাৎ ইংরেজির সাবজেক্টটি অ্যাডিশনাল হয়ে যাবে। তবে এখানে একটা শর্ত রয়েছে, যারা পাস করতে চায় পাশের ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি কম্পালসারি সাবজেক্ট, তোমাকে পাস করা লাগবেই, অর্থাৎ 30% নম্বর তোমার থাকতেই হবে, তবেই এটা বেস্ট অফ ফাইভে বাদ যাবে। 30%-এর কম যদি হয় তাহলে কিন্তু বাংলা বা ইংরেজিতে তুমি ফেল করবে। তাহলে এখন থেকে তোমাদের কি করা উচিত, এখন থেকে তোমাদের সমস্ত সাবজেক্টগুলিকে অর্থাৎ অ্যাডিশনাল সহ তোমাদের মেন সাবজেক্ট 5 এবং অ্যাডিশনাল 1, 6টা সাবজেক্টকেই তোমরা সমান গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে অ্যাডিশনাল অটোমেটিক 6টার মধ্যে একটা হয়ে যাবে, তুমি অ্যাডিশনালকে কখনোই অ্যাডিশনাল মনে করবে না এবং তুমি যে সাবজেক্টটিকে অনার্স নিতে চাও সেটাকে তুমি একটু বেশি পড়তে পারো বা একটু বেশি জানার আগ্রহ থাকতে পারে, তার মানে এই নয় যে তোমাকে সেইটার উপরেই পড়তে হবে। সমস্ত সাবজেক্টগুলির উপরে সমান গুরুত্ব দিয়ে পড়ো এবং মোট নম্বরটিকে তুমি বাড়িয়ে নাও, তাহলে দেখবে তুমি খুব সহজেই অনার্সের মেরিট লিস্টের উপরে নাম পাবে এবং তুমি অবশ্যই অনার্স পাবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসছি পরে ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।